রবিবার জৌহাতি ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গলকে 1-0 হারিয়ে চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। কিন্তু ম্যাচের পর এমন কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল যা ঘটা হয়তো উচিত ছিল না। ইস্টবেঙ্গল সমর্থকদের ওপর আক্রমণ চালাতে দেখা যায় মোহনবাগান সমর্থকদের। কখনও ইস্টবেঙ্গলের পতাকায় আক্রমণ করা, কখনও দেখা যায় ইস্টবেঙ্গল সমর্থকের জার্সি ছিঁড়ে নেওয়া। একাধিক বর্বরোচিত কাজ করেছে মোহনবাগান সমর্থকরা। আর এই নিয়ে সোমবার ক্লাব তাঁবুতে বিশেষ সাংবাদিক বৈঠক রাখল ইস্টবেঙ্গল ক্লাব। আর সেখানে জানানো হয়েছে যে সমস্ত ইস্টবেঙ্গল সমর্থকরা ডার্বি পরে মোহনবাগান সমর্থকদের হাতে আহত হয়েছেন তাদের চিকিৎসার পুরো দায়িত্ব নেবে ইস্টবেঙ্গল ক্লাব। এই নিয়ে ইস্টবেঙ্গল ক্লাব জানিয়েছে আগামী বুধবার এবং বৃহস্পতিবার ক্লাব তাঁবুতে এসে তারা যোগাযোগ করলে তাদের আপৎকালীন চিকিৎসার সমস্ত দায়িত্ব নেবে ইস্টবেঙ্গল ক্লাব। পাশাপাশি এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে বড় ম্যাচে না ঘটে তার জন্য মুখ্যমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীর কাছে দ্বারস্থ হবে ইস্টবেঙ্গল ক্লাব। ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা বিধাননগর পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছি এবং শীঘ্রই আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ও মাননীয় ক্রীড়ামন্ত্রীকেও জানাবো বলে ঠিক করা হয়েছে। আর একটা বিষয় আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই, আমাদের প্রিয় সমর্থকদের জানাতে চাই যে ক্লাব সমস্ত অবস্থাতেই সমস্ত সমর্থকদের পাশে রয়েছে এবং যারা গতকাল আক্রান্ত হয়েছেন তাদের আগামীকাল পরশু তারা যেন ক্লাবে আসার আহ্বান আমরা জানাচ্ছি। তাদের আপৎকালীন চিকিৎসার সমস্ত দায়িত্ব ক্লাব বহন করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। আমরা শুধু কতটুকুই ভিডিওতে দেখিয়েছি যতটা সহ্য করা যায়, কারণ আমার মতো আমাদের যারা এদিকে বসে রয়েছি আপনারা সবাই এই ব্যাপারে ইকুয়ালি সেন্সিটিভ। আমরা জানি প্রত্যেকবার এই ব্যাপারগুলো হয়তোবা হয়, এইবার হয়তোবা একটু অন্যরকমভাবে এই ব্যাপারগুলো হয়েছে, মাত্রাতিরিক্তভাবে হয়েছে বা আগে হয়তোবা একই রকমভাবে হতো। এই পুরো বিষয়টা নিয়ে দাদা আপনি একটু যদি সবাই শোনান, আমরা মোটামুটিভাবে যেটা লিখেছি আপনাদের পড়ে শোনাচ্ছি, তারপর দাদা তো বলবেনই। আজকের তারিখ দিয়ে লিখেছি আমরা, দীর্ঘদিন ধরে যুব ভারতী স্টেডিয়াম সংলগ্ন কাদাপাড়া অঞ্চল এবং তৎসংলগ্ন আরো কয়েকটি অঞ্চলে প্রতিটি ডার্বি ম্যাচ শেষে আমাদের সভ্য সমর্থকরা বাড়ি ফেরার পথে তাদের নানাভাবে হেনস্থা করা হচ্ছে। গতকালের ম্যাচ শেষে সমর্থকেরা যখন বাড়ি ফিরছিলেন তখন তাদের উপর ইট লাঠি রড নিয়ে হামলা চালানো হয়, জোর করে ক্লাব জার্সি খুলে ছিঁড়ে ফেলা হয়। যে ক্লাব পতাকাকে আমরা মাতৃরূপে পুজো করি সেই ক্লাব পতাকা মাটিতে ফেলে সেটি পা দিয়ে মারানো হয়, পাশাপাশি ম্যাটাডোর থেকে লোহার রড দিয়ে মেরে সমর্থকের মাথা রক্তাক্ত করে দেওয়া হয়, রাস্তার পাশ থেকে সমর্থক ভর্তি গাড়িতে কাচের বোতল ইট ছুঁড়ে মারা হয়। আমরা এটাও শুনেছি মহিলা সমর্থকদের অকথ্য ভাষায় আক্রমণ করা হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হলো বিদ্বেষমূলক আক্রমণ। বিশ্ব নিয়ামক সংস্থা বরাবরই এ বিষয়ে অত্যন্ত কঠোর, তারা এটাকে কখনোই প্রশ্রয় দেন না, কিন্তু ফুটবল মাঠে এবং মাঠের বাইরে আমাদের সমর্থকদের উদ্বাস্তু কাটাতার বাংলাদেশি বলে প্রতিনিয়ত বিদ্বেষমূলক মন্তব্য করা হয়। এই সমস্ত বর্বরোচিত ঘটনার আমরা দীর্ঘদিন ধরে তীব্র প্রতিবাদ জানিয়ে এসেছি। অতীতে আমরা সেখানকার বিধায়ককে জানিয়েছি, খেলার আগের দিন আমরা পুলিশকেও এই ব্যাপারে চিঠি দিয়ে জানিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য এগুলো এখনো বন্ধ হয়নি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা বিধাননগর পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছি এবং শীঘ্রই আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ও মাননীয় ক্রীড়ামন্ত্রীকেও জানাবো বলে ঠিক করা হয়েছে। আর একটা বিষয় আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই, আমাদের প্রিয় সমর্থকদের জানাতে চাই যে ক্লাব সমস্ত অবস্থাতেই সমস্ত সমর্থকদের পাশে রয়েছে এবং যারা গতকাল আক্রান্ত হয়েছেন তাদের আগামীকাল পরশু তারা যেন ক্লাবে আসার আহ্বান আমরা জানাচ্ছি। তাদের আপৎকালীন চিকিৎসার সমস্ত দায়িত্ব ক্লাব বহন করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। ম্যাচের আগের দিন কি তার আগের দিন আমরা একটা চিঠিও দিয়ে মেলও করেছিলাম, যে তার কপিও আমি সংবাদমাধ্যমকে সার্ভ করতে পারি, কিন্তু কোনো তাতেই কিছু হচ্ছে না। এখন আমাদের কাছে সেকেন্ড অপশান হচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে যাওয়া,
ক্রীড়ামন্ত্রীকে বলা, আমরা 2-8 দিনের ভিতরে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দেব, ওনার সময় চাইব, পুরো পরিস্থিতিটা আমরা ওনার কাছ থেকে ওনার কাছে ব্যক্ত করতে চাই, তারপরে উনি কী পদক্ষেপ নেন দেখি, তারপরে দরকার হলে আমরা আমাদের ক্লাবের প্রথম সভ্যদের নিয়ে একটা মিটিং ডাকব, তারপরে দরকার সমর্থকদের নিয়ে মিটিং ডাকব। উনি যদি এটাকে সলভ করেন তাহলে তো সমস্যা নেই, না হলে আমাদের সভ্য সমর্থকদের নিয়ে মিটিং করতে হবে, করে আমাদের সিদ্ধান্তে আসতে হবে। হোয়াট আওয়ার নেক্সট স্টেপ? এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।